নানি তোমায় ওয়া মো সিনদেইরু হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আছি ক্লাসিং পাওয়ার ডুক চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝে গেছো আজকের এই ভিডিওটা কি নিয়ে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের ফ্রি ফায়ার কিন্তু চলে আসে ফাইনালি ইভো MP40 আর আজকের ইভো MP40 এর বের করে তোমাদেরকে দেখাবো আর কত ডায়মন্ড লাগবে না লাগবে তোমরা যদি লাস্ট অবধি ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝে যাবা মোট কত ডায়মন্ড লাগে আমার এখানে 4026টা ডায়মন্ড আছে মোট কত ডায়মন্ড লাগতে পারে তোমরা এই বিষয়টা জানতে পারে যাবা এছাড়া তোমাদের কয়েকজনের আইডিতে এই MP40টা আমি তোমাদের একদম ফ্রিতে গিফট করবো ঠিক আছে মানে তোমাদের আইডিতে আমি যাব তো যাওয়ার পর তোমাদেরকে এই MP40টা বের করে দেবো ফ্রিতে তবে তোমাদের আইডিতে কীভাবে আমি ফ্রিতে MP40টা বের করে দেবো জানতে হলে লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে তবে একটা কথা তোমাদেরকে প্রথমত বলেছি যদি তোমরা লাস্ট অব দি ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমাদের আইডিতে MP40টা বের করে দেবো না ঠিক আছে তো লাস্ট প্রসেসটা তোমাদেরকে বলে দেবো ভিডিও শেষের দিকে তো অবশ্যই প্রথমত কী কত ডায়মন্ড লাগে এইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে যদি এখনও পর্যন্ত লাইক না দিয়ে থাকো তাহলে কিন্তু লাইকটা কিন্তু দিয়ে দিতে হবে কারণ হচ্ছে লাইকটা কিন্তু মাস্ট জরুরি তো প্রথমত লাইকটা দিয়ে দাও তারপর বাকিরা তোমাদেরকে বলবো কীভাবে তোমাদের আইডিতে MP40 বের করে দেবো তো এখানে প্রথমত আমার আইডিতে বের করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে এই MP40টা কিন্তু মুড প্রথম যখন স্পিন করবা তখন কিন্তু বর্তমানে কিন্তু ফ্রিতে স্পিন দিচ্ছে না ঠিক আছে মানে ফ্রি স্পিনে অনেকেই পেয়ে যেত বাট ফ্রি স্পিনও কিন্তু গ্যারেনা দিচ্ছে না তো প্রথমত এখানে যে স্পিনটা দিচ্ছে সেটা হচ্ছে নয়ডা মন্দির তো প্রথমত আমি নয়ডা মন্দির স্পিন করে নিলাম নয়ডা মন্দির স্পিন করার ব্যাক কিছু একটা ব্যানার পেয়ে গেছি তো তারপর যদি আমরা এখান থেকে কিন্তু 19 ডায়মন্ড স্পিন ঠিক আছে এখানে 19 ডায়মন্ড স্পিন 34% কিন্তু এখানে ডিসকাউন্ট দিয়েছে 29 ডায়মন্ড লাগতো বাট গ্যারেনা একটু 19 ডায়মন্ড একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে 34% ডিসকাউন্টে 19 ডায়মন্ড স্পিন করতে হয়েছে তো তারপর কিন্তু 39 ডায়মন্ড কিন্তু লেগে গিয়েছে এখানে কিন্তু কী দিয়েছে আমাকে আমাকে দিয়েছে বানি বান্টি দিয়েছে ঠিক আছে এখানে 3 নম্বর স্পিনে কিন্তু বান্টি দিয়েছে অ্যান্ড যদি আমরা এখানে 4 নম্বর স্পিন করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে 39 ডায়মন্ড কিন্তু লেগে যাচ্ছে ঠিক আছে মানে তো আমরা দ্বিতীয় তৃতীয় স্পিনে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়েছি বাট থার্ড যে স্পিনটা আছে সেই স্পিনে কিন্তু আমরা এখানে 39 ডায়মন্ড বাট কোন রকম ডিসকাউন্ট কিন্তু পাইনি তো এখান থেকে 39 ডায়মন্ড দিয়ে স্পিন করে নিব 39 ডায়মন্ড দিয়ে স্পিন করার পর কী পেলাম ভাই একটা ফার্মাসির স্কিন দিয়েছে What the hell? তো এখানে ফার্মাসির স্কিন দিয়েছে 39 ডায়মন্ড স্পিন করার পর তারপর যা দেবে সেটা তো আমি জানি না বাট এখানে 69 ডায়মন্ড কিন্তু এখন লেগে যাচ্ছে চলো এখানে 69 ডায়মন্ডও কিন্তু স্পিন করে নিলাম অ্যান্ড স্পিন করার পর এক্সএমেট একটা স্কিন দিয়ে দিয়েছে তো তারপর এখানে কিন্তু 99 ডায়মন্ড লাগবে তোমাদের এখানে 99 আমি সম্ভবত পুরোটা লাগলে ভালো হবে কারণ হচ্ছে তোমরা অনেকেরই পুরো ডায়মন্ডই লাগবে এখানে প্রথম তারপর 99 ডায়মন্ড লাগলো তো 99 ডায়মন্ডের মধ্যে কী পেলাম আর MP40 বক্স পেলাম তো তারপর এই বক্সে কিন্তু 4টা টোকেন পেয়েছি তারপর কিন্তু 149টা টোকেন কিন্তু নিচ্ছে ঠিক আছে তো এখান থেকে 149টা টোকেন 149 ডায়মন্ড 149 ডায়মন্ড নিয়ে নিলাম অ্যান্ড 149 ডায়মন্ড স্পিন করার পর 10টা MP40 টোকেন কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো এরপর 199 ডায়মন্ড অ্যান্ড 199 ডায়মন্ডের পর 499 ও মাই গড এখানে 499 কিন্তু হয়ে গেছে ঠিক আছে 199 ডায়মন্ডের উপর কিন্তু 499 ডায়মন্ড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তো মোট কথা হচ্ছে কত ডায়মন্ড লাগলো ঠিক আছে তো এখান থেকে MP40 কিন্তু বের করে নিলাম তো আসল কথা হচ্ছে এই MP40 কিন্তু আমার কাছে কিন্তু আগে থেকে ছিল বাট তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু MP40 আমি আবার বের করছি তো এরপর তোমাদেরকে কিন্তু বলে দেবো যে প্রসেসটা সেইটা হচ্ছে গিয়ে তোমাদের আইডিতে MP40 আমি কয়েকজনকে বের করে দেবে ঠিক আছে তো এর জন্য তোমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেইটা হচ্ছে যদি চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা লাগবে তারপর তোমাদের URDটা ডেসক্রিপশন বক্সে না তোমাদের URDটা তুমি কমেন্ট বক্স সেকশনে দিতে হবে আর অবশ্যই এই ভিডিওর মধ্যে প্রত্যেকে লাইক দেওয়া থাকা লাগবে ঠিক আছে যারা যারা লাইক দিবা তারপর চ্যানেল সাবস্ক্রাইব করে থাকা লাগবে তারপর URD দিতে হবে ঠিক আছে তো তার আগে আমি তোমাদেরকে যে MP40টা পেয়েছি সে MP40 ব্যাপারে কিছু বলতে চাই ঠিক আছে তো সে MP40 ব্যাপারে যদি কিছু বলতে চাই গ্যারেনা কিন্তু আমাকে আগে থেকে কিন্তু 14,500 টোকেন কিন্তু দিয়ে দিয়েছিলো অ্যান্ড টোকেনের সাথে কিন্তু MP40টা দিয়েছিল এই MP40 ইমুটটা কিন্তু দেখতে খুবই সুন্দর এখানে ধরো আমি তোমাদেরকে আগে ইমুটটা দেখিয়ে দিচ্ছি ইমুটটা না তোমাদেরকে আগে MP40টা দেখিয়ে দিচ্ছি সেই MP40-র মধ্যে কী কী এবিলিটি আছে ঠিক আছে তো আমি তোমাদের কীভাবে তোমাদের আগে কীভাবে MP40টা বের করবো এইটা বলার আগে তোমাদেরকে MP40 দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে MP40 সে MP40-র মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এখানে এক লেভেলও করলে কিন্তু থাকছে ডাবল রিলোড সুইটে কিন্তু মাইনাস হচ্ছে মানে ডাবল রিলোড সুইট অ্যান্ড রিলোড সুইট মাইনাস কিন্তু ডাবল সিঙ্গেল রেটে পার সিঙ্গেল ডেমেজ ঠিক আছে
যদি দু নম্বর যদি তুমি করো মানে দু নম্বর যদি ম্যাচ করতে চাও তাহলে কিন্তু এখানে রিলোড স্পিডটা মাইনাস কিন্তু ডাবল থেকে কিন্তু সিঙ্গেল হয়ে গেছে। তো এখানে যদি তিন নম্বরে করি তাহলে কিন্তু তিন নম্বরেও কিন্তু সেম টু সেমই এখানে কিন্তু জাস্ট একটা অ্যানিমেশন আসছে MP40 একটু মুটো হয়ে গেছে। তো যদি এরপর যদি পাঁচ নম্বরে চার নম্বরে চলে আসি, চার নম্বরের মধ্যে কিন্তু আমরা এখানে পাচ্ছি গিয়ে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার, ঠিক আছে। তো এখানে চার নম্বরে কিন্তু ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার পেয়ে যাবো। এখানে যদি ছয় নম্বরে করি তাহলে কিন্তু এখানে রিলোড স্পিডটা মাইনাস, এখানে কিন্তু ডাবল ড্যামেজ সিঙ্গেল রিলোড রেট অফ ফায়ার দেখেছে। এছাড়া কিন্তু এক্সট্রা ড্যামেজ পাবে যখন ইনিমি পিছন থেকে উল্টো দিকে দৌড়াবে, ঠিক আছে। যখন তুমি ইনিমি যখন উল্টো দিকে দৌড়াবে তখন ছয় লেভেলে গেলে তোমরা একটা হালকা একটু ড্যামেজ পাবে, এক দুই করে একটু ড্যামেজ বেশি দেবে। যখন তুমি সাত লেভেলে ম্যাক্স করবে তখন কিন্তু এটা দেবে। তো আমার কিন্তু অলরেডি কিন্তু ম্যাক্স করা ছিল অ্যান্ড গ্যারেনা কিন্তু ম্যাক্স করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ গ্যারেনা ম্যাক্স করে দেওয়ার জন্য। বাট MP40 নেওয়াকে ঠিক হবে, তবে যাদের কাছে পুকার MP40 আছে MP40টা নেওয়া একদমই ঠিক হবে না, ঠিক আছে। তো আমার মতো যাদের কাছে পুকার MP40 আছে এইটা না একদম ঠিক হবে না, কারণ পুকারটাই ব্যস্ত হবে কাস্টমারের জন্য নর্মাল গেম প্লে করতে। কারণ হচ্ছে রিলোড স্পিডটা মাইনাস, এখানে লং শর্ট রেঞ্জের রিলোড স্পিড মাইনাস কিন্তু খুবই খুবই সমস্যা দেয়, কারণ প্রত্যেকে বুঝতে পারো কয়েকদিন পর। এখানে দেখতে পাচ্ছ আমার আইডিতে কিন্তু ডায়মন্ড আছে 2944টা ডায়মন্ড, ঠিক আছে। তো এখানে বাকি যে ডায়মন্ড আছে মোট কত ডায়মন্ড লাগলো আমি তোমাদেরকে বলেছি। তোমাদের আইডিতে কিন্তু আমি তোমাদের এই যে বাটপার আইডি নাম হচ্ছে বাটপার, এই আইডি থেকে কিন্তু তোমাদেরকে রিকোয়েস্টটা যাবে, মানে যাদের যাদের আইডিতে আমি ইউআইডিটা মানে আমি রিকোয়েস্টটা দেবো সেই আইডিগুলো যদি রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করো তাহলে কিন্তু তোমাদের কী করবো তোমাদের আইডিতে আমি ডায়মন্ডটা দিতে পারবো, ঠিক আছে। মানে ডায়মন্ড দেবো সাথে কিন্তু তোমাদেরকে MP40 ব্যার করবো, প্লাস আমি তোমাদের বিরুটাও বানিয়ে আবার আপলোড করবো, ঠিক আছে। তো অবশ্যই এর জন্য তোমাদের কী করতে হবে, প্রথম স্টেপ যেটা করতে হবে, তোমাদের আইডিতে যদি MP40 ব্যার করতে চাও তাহলে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজানো থাকা লাগবে। তারপর তোমাদের ইউআইডিটা কমেন্ট সেকশনে দিতে হবে, ইউআইডি দিতে হবে। তারপর যদি তোমাদের যা ইচ্ছা কিছু লিখিয়ে দিতে হবে, ঠিক আছে, ইউআইডির সাথে কিছু একটা লিখিয়ে দিতে তোমাদের যা ইচ্ছা। তো তারপর তোমাদের কী করতে হবে, তারপর আর কিছু না, অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে একটা লাইক দেওয়া লাগবে, ঠিক আছে। তো এইভাবে যদি করো তাহলে কিন্তু আমার আইডির নাম কিন্তু বাটপার দেওয়া আছে। তো এই আইডি থেকে কিন্তু তোমাদের আইডিতে রিকোয়েস্ট যাবে, বাট এখানে আইডির নাম কিন্তু চেঞ্জ হবে না, তোমাদেরকে বলেছি। এইটিতে যদি রিকোয়েস্ট যায় তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিও, কারণ তোমাদের সাথে আমি কন্ট্যাক্ট না করলে কিন্তু MP40টা দিতে পারবো না, ঠিক আছে। তো এই আইডিতে মোট কত ডায়মন্ড লাগলো তোমাদেরকে বলে দিই MP40টা নিতে। তো MP40টা নিতে আমাদের মোট ডায়মন্ড লেগেছে, ডায়মন্ড ছিল 4040টা না 29টার মতো ডায়মন্ড ছিল, এখন কিন্তু 2944টা ডায়মন্ড আছে। তার মানে বোঝা যাচ্ছে 1100 থেকে 1000 ডায়মন্ডের মধ্যে হলে কিন্তু তোমরা MP40 কিন্তু বের করে নিতে পারবে, ঠিক আছে।